আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে রাজশাহী বিভাগীয় অনলাইনে এসেছি তোমাদের জীববিজ্ঞানের একটি ক্লাস নিয়ে। তোমরা তো জানো পৃথিবীটাই বড় বৈচিত্র্যময় এবং বেশি বৈচিত্র্য এই জীবজগৎ। এই বৈচিত্র্যের ভিত্তিতে জীবজগতের যে বৈচিত্র্যটা আমরা দেখতে পাই, সেই বৈচিত্র্য নিয়েই আজকে আমাদের এই ক্লাস। আমার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমার পরিচয়, আমি মোহাম্মদ আইয়ুব হোসেন খান, সহকারী প্রধান শিক্ষক ইমাম বাজ্জানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ পাবনা। পাঠ পরিচয়ে আজকে যে পাঠ তোমাদেরকে দেখানো হবে, এটা ডিজিটালভাবে আমি তোমাদের এই পাঠটা দেখা দেব। এই পাঠ পরিচয় হচ্ছে জীববিজ্ঞান নবম এবং দশম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায়ের জীবের পরিবেশ নিয়ে কথা বলব। চিত্রে আমরা বিভিন্ন রকম ছবি দেখতে পাচ্ছি, বৈচিত্র্যময় পৃথিবী। যে বৈচিত্র্য জীবের মধ্যে বিরাজমান, সেই বৈচিত্র্যই আমরা এখানে লক্ষ্য করছি। চিত্রে আমরা কী লক্ষ্য করছি? লক্ষ্য করছি বিভিন্ন ধরনের জীব। এখানে ছবিগুলো আমরা দেখিয়েছি, এর মধ্যে কেউ বন্য প্রাণী, কেউ স্থল জলজ এবং চোখে দেখা যায় না এমন কিছু উদ্ভিদ। তাহলে এই চিত্রে পৃথিবী থেকে শুধু কয়টি প্রাণী দেখা যায়? আসলে কিন্তু না, পৃথিবীতে কয়টি প্রাণী না, হাজারো রকম প্রাণী আছে। এই প্রাণীগুলিকে, এইসব প্রাণীগুলিকে সবার বৈশিষ্ট্য কি একই রকম হয়? অবশ্যই না। কেউ জলে চলে, কেউ স্থলে চলে, কেউ উড়ে চলে, কেউ পানির নিচে থাকে, এরকম বিভিন্ন রকম তাদের বৈচিত্র্যময় আছে। তাহলে এরকম কেন হয়, এরকম কেন হয় এবং কেন এরকম নয়, এটি নিয়েই আজকে মূলত আমাদের আলোচনা। এই জীব বৈচিত্র্যের কারণেই এটা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে পৃথিবীতে যত রকম প্রাণী আছে, এই প্রাণীগুলি বিচিত্র ধরনের প্রাণী আছে, সেই প্রাণীগুলি জীব বৈচিত্র্যের কারণে বিভিন্ন রকম হয়ে থাকে। আর আজকের বিষয় হবে সেই জীব বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন। আমরা জীব বৈচিত্র্যের প্রথম দিকে যে ছবিগুলি দেখাইছি, যে বিভিন্ন রকমের বিচিত্রময় ছবি এবং তাদের জীবনযাপনও বিচিত্রময় হয়ে থাকে। আমরা পরপর এই পাঠে কী শিখব তার একটা পাঠ শিখুন পাঠ আমরা দেখতে পাচ্ছি, যে জীব বৈচিত্র্য কী তা বলতে পারবে তোমরা, প্রজাতিগতভাবে জীবের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে এবং পরিবেশ রক্ষায় জীবের ভূমিকা বর্ণনা করতে পারবে। এই তিনটি শিখন ফলের মধ্যে দিয়েই আজকে তোমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমেই আসে আমাদের জীব বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্যটা কী, এই বিষয়টা আমাদের আগে প্রথমে জানা দরকার। জীব বৈচিত্র্য জড় ও জীব নিয়ে আমাদের পরিবেশ। এখানে রয়েছে বহু রকমের জীব। পৃথিবীতে কত ধরনের জীব আছে তার সঠিক হিসাব দেওয়া খুবই কঠিন। আসলে আজ পর্যন্ত পৃথিবীতে যে কত জীব আছে, এই যুগগুলির সঠিক পরিসংখ্যান দেওয়া কোনো বৈজ্ঞানিক পক্ষেই সম্ভব হয়নি। জীবদের মধ্যে বৈচিত্র্য থাকার কারণেই জীব জগৎকে লক্ষ লক্ষ প্রজাতিতে বিভক্ত করা সম্ভব হয়েছে। যেহেতু দেখা গেছে যে বিভিন্ন রকম জীব প্রায় চরিত্রগতভাবে একইভাবে চলে, একইভাবে তাদের জীবন যাপন করে, এই জন্য লক্ষ লক্ষভাবে এদের বিভক্ত করা হয়েছে। এবং যেমন মানুষ একটি প্রজাতি, বর্তমান পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ বাস করে। এই যে 700 কোটি মানুষ বাস করে,
এই 700 কোটি মানুষের মধ্যে আমাদের ভাষার বৈচিত্র্য আছে, আমাদের জীবন যাপনের বৈচিত্র্য আছে, আমাদের বর্ণের বৈচিত্র্য আছে, আমাদের চেহারার বৈচিত্র্য আছে। তাহলে আমরা প্রজাতি একই, কিন্তু আমাদের বৈশিষ্ট্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। এরা সবাই একই রকম নয়, কোনো না কোনো বৈশিষ্ট্য পরস্পরের পৃথক। তাই সুতরাং একই প্রজাতিতে সদস্যদের মধ্যেও বৈচিত্র্য থাকতে পারে। একই প্রজাতি আমরা মানুষ, কিন্তু আমাদের বিভিন্ন রকম বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যগুলিকে আমরা জীব বৈচিত্র্য বলো, সর্বপ্রিয় আমরা বলতে পারি। পৃথিবীতে বিরাজমান জীব সমূহের প্রাচুর্য ও ভিন্নতাই হলো জীব বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্য কাকে বলে সেটা সুন্দর করে এখানে বলা আছে। পৃথিবীতে বিরাজমান জীব সমূহের প্রাচুর্য ভিন্নতার দি হলোই, মানে পৃথিবীতে যত রকম প্রাণী আছে তাদের বিরাজমান জীব সমূহের প্রাচুর্য এবং ভিন্নতা, বিভিন্নতা, তাদের চালচলনের বিভিন্নতা, তাদের চারিত্রিক বিভিন্নতা, তাদের জীবন পরিচালনার বিভিন্নতা, তাদের ভাষার বিভিন্নতা, তাদের বসবাসের বিভিন্নতা ইত্যাদিই হলো জীব বৈচিত্র্য। তাহলে আমরা জীব বৈচিত্র্যের কাকে বলে এই বিষয়টা আমরা জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই জীব বৈচিত্র্য তিন ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে করা হয়েছে? প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতি একই কিন্তু তার বিভিন্ন রকম বৈচিত্র্য আছে, তার বৈশিষ্ট্য আছে। দুই নম্বর আছে বংশগতীয় বৈচিত্র্য। বংশগতীয় বৈচিত্র্য কি? একই বংশে, মনে করো একই বংশে তোমরা একই পরিবারে বা একই বাবা মায়ের ভাই বোন হলেও তার মধ্যেও কিন্তু তোমাদের এই বৈচিত্র্য দেখা যায়। তারপর আছে বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য। এরা বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই যে পরিবেশে আমরা বসবাস করি, প্রাণী জগৎকে নিয়ে বসবাস করি, এখানে মরুষ জীবজন্তু বাস করে, এখানে স্থল জীবজন্তু বাস করে, এখানে বন্য জীবজন্তু বাস করে, এইগুলি নিয়ে যে যন্ত্র সেগুলিকে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে থাকি। এই যে তিন প্রকার বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বংশগতীয় বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এই বৈচিত্র্যগুলিকে আমরা এসব পরপর এগুলিকে আমরা আলোচনা করি। চিত্রে দুইটি প্রাণীর মধ্যে কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করছে বা কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, এদের মধ্যে দুইটির বৈশিষ্ট্য কিন্তু দুই রকমের। দেখতে এদের গায়ে এদেরও ডোরা কাটা দাগ আছে, এদেরও ডোরা কাটা দাগ আছে, কিন্তু এরা এদের বৈশিষ্ট্য কিন্তু আলাদা লক্ষ্য করছি। এটা দুইটি প্রজাতির বৈশিষ্ট্য কি একই হবে? না, একই হবে না। তাহলে কী হবে? প্রজাতিগত বৈশিষ্ট্য হবে। এটা একটা প্রজাতি, এ একটা প্রজাতি, তাদের দৈহিক দিক দিয়ে দেখতে একই রকম হলে কিন্তু প্রজাতিগতভাবে একটা প্রজাতি বাঘ আর এ প্রজাতি হরিণ। বাঘ এবং হরিণ, এখানে আরেকটা বড় পার্থক্য দেখো, প্রজাতিগত পার্থক্য। এই বাঘ হরিণকে খায়, কিন্তু হরিণ কি বাঘকে খায় কখনো? তা খায় না। তাহলে এখানে একটা বড় পার্থক্য প্রজাতিগত আমার বৈচিত্র্য দেখতে পাচ্ছি। তারপরও বাঘের যে গোড়া দাগ আছে সেটা আছে লম্বা লম্বা, কিন্তু এর দাগগুলি স্ট্রাইপ আকারে, বাঘের স্ট্রাইপ আকারে, এটা প্রিন্ট আকারে, এখানেও একটা বৈচিত্র্য দেখতে পাই। তাহলে এসো আমরা এটা প্রজাতিগত বৈচিত্র্যটা কী সেটা ভালো করে আলোচনা করি। প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে প্রজাতিতে বৈচিত্র্য বলতে সাধারণত পৃথিবীতে বিরাজমান জীবসমূহের মোট প্রজাতির সংখ্যাকেই বোঝায়। মানে পৃথিবীতে যত জীব আছে এই প্রজাতিতে সবগুলিকে এই প্রজাতির অন্তর্গত বোঝায়, কারণ পৃথকযোগ্য বৈশিষ্ট্যই এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে ভিন্নতর। পৃথক বৈশিষ্ট্য যেমন বাঘ এবং হরিণ, এরা কিন্তু আমরা ভিন্নতর প্রজাতি দেখেছি। যেমন বাঘের সাথে হরিণের আকার, বাঘ ছোট আকার, হরিণ কি হরিণটা একটু বড় আকার, বা হরিণ কি কখনো বাঘের অতবার হবে?
না তা হবে না স্বভাব হিংস্রতা সংখ্যা বৃদ্ধি ধরন ভিন্ন হয়ে থাকে স্বভাব হরিণের স্বভাব শান্ত বাঘের স্বভাবটা কি হিংস্র নয় কি হ্যাঁ হিংস্র তাহলে এই যে এক প্রজাতির সাথে অন্য প্রজাতির বিভিন্ন বিষয়ে ভিন্নতাই ভিন্নতাই হচ্ছে প্রজাতিগত বৈশিষ্ট্য তাহলে আমরা কি বলতে পারলাম প্রজাতিগত বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝলাম যে একই প্রজাতির সাথে অন্য প্রজাতির বিভিন্ন বিষয়ে ভিন্নতা সে ভিন্নতা তাদের দৈহিক ভিন্নতা হতে পারে তাদের দৈহিক শক্তির ভিন্নতা হতে পারে তাদের খাদ্যের ভিন্নতা হতে পারে তাদের চলাচলের ভিন্নতা হতে পারে তাদের জন্ম তারা যে জন্ম দেয় জন্মগতভাবে বৈচিত্রতা আসতে পারে এই জন্য বলা হয়েছে এক প্রজাতির সাথে অন্য প্রজাতির বিভিন্ন বিষয়ে ভিন্ন প্রজাতিগত বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা এই প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে কি তোমাদের কোনো প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমরা পরবর্তী যাই পরবর্তী প্রজাতি আমরা কি দেখাইছি মনে আছে তোমাদের পরবর্তী প্রজাতিতে আমরা যাচ্ছি এখানে দেখো চিত্রে গরু দুইটি কি একই প্রজাতি হ্যাঁ ঠিক ধরেছ এই দুইটি প্রজাতি একই প্রজাতি কিন্তু কি দেখাচ্ছে এই প্রজাতি একই হলে দুটির মধ্যে কি কোনো পার্থক্য লক্ষ্য করছি আমরা অবশ্যই পার্থক্য লক্ষ্য করছি কি পার্থক্য দেখা যাচ্ছে একটা সাদা জাতের গরু আর একটা লাল গরু তাহলে আমরা এখানে কেনই পার্থক্য হয় বলতে পারবে কি বলো দেখি একজন হ্যাঁ কেন পার্থক্য হয় এই যে পার্থক্য এইটি হচ্ছে বংশগতীয় পার্থক্য বংশ এক কিন্তু দুই রকম তাদের চেহারাগত পার্থক্য দুই রকম হয়েছে গায়ের রঙের পার্থক্যে ভিন্নতর হয়েছে ঠিক তেমনিভাবে আমরা আমাদের বংশীয় মানুষ যারা আমরা একই পরিবারে একই মা বাবার সন্তান কিন্তু একই রকম হয় না কেউ চেহারা সুন্দর হয় কেউ একটু নিম্ন হয় ভিন্নতর হয়ে থাকে কিন্তু এটা কিসের জন্য এটা হচ্ছে বংশগত বংশীয় প্রজাতি তাহলে আসো আমরা বংশীয় বৈচিত্র্যতা কি এবার আমরা বলতে পারি বংশীয় বৈচিত্র্যতা হচ্ছে একই প্রজাতিভুক্ত প্রজাতি কিন্তু একই প্রজাতিভুক্ত সদস্যদের মধ্যে অনেক বিষয় পার্থক্য দেখা যায় যেমন এই গরু দুটি দেখলাম তাদের বর্ণ হতে পারে তাদের দৈহিক আচরণ হতে পারে যেমন একই প্রজাতি কিন্তু তাদের বরণ আকার রোগ প্রতিরোধ ও পরিবেশ প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা ভিন্ন এখানে কথা বলা যায় যেহেতু এটা বংশীয় বৈচিত্র্য এই গরু কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে আমাদের দেশে গরু যে জলবায়ুতে বসবাস করে অভ্যস্ত এখন যদি ইউরোপে যে গরুগুলো আছে সেই গরুগুলো কিন্তু আমাদের দেশের মতো এই গরম জলবায়ুতে তারা অভ্যস্ত নয় এবং তাদের খাদ্য অন্যরকম হতে পারে তাই এখানে বলা হয়েছে যে প্রজাতিগত গরম আকার আকৃতির রোগ প্রতিরোধ পরিবেশ প্রতিকূলতা সহ্য করতে পারে আমাদের গরুগুলো এখানে রৌদ্র সহ্য করতে পারে কিন্তু শীত সহ্য করা তাদের পক্ষে খুব কঠিন হয় কিন্তু বিদেশে যে ইউরোপ মহাদেশে যে গরুগুলি আছে এই গরুগুলি কিন্তু তারা কখনোই এই আমাদের পরিবেশের সাথে খাপ খাইতে পারে না সেই জন্য বলা হয়েছে যে রোগ প্রতিরোধ পরিবেশ প্রতিকূলতা সহ্য করার ক্ষমতাও ভিন্ন হয় ওদের পরিবেশে যেরকম ওরা লালিত পালিত হয় বড় হয় আমাদের দেশে যারা আছে আমরা লালিত পালিত যে গরুগুলো হয় সেইগুলি কিন্তু ভিন্নতর হয়ে থাকে এই পার্থক্যগুলি তৈরি হয় তাদের জিন সংগঠনের সামান্য বৈচিত্র্যের কারণে এখন জিন সংগঠন কি জিনটা কি কেউ কি বলতে পারো জিন কি হ্যাঁ জিন হচ্ছে যে পিতামাতার বৈশিষ্ট্য বহনকারী একক পিতামাতার বৈশিষ্ট্য বহনকারী এককে জিন বলা হয় এই জিনের একটা বংশীয় গতীয় তাদের ধারাবাহিকতা রক্ষা করে অনেক সময় দেখা যায় যে কোনো ছেলে বা মেয়ে আমরা অনেক সময় বলে থাকি যে ছেলেটা তার বাপের মতো অথবা মেয়েটা তার মায়ের মতো অথবা আমাদের যে সমস্ত প্রাণী যেমন গরু যে লাল গরু পেটে অনেক সময় লাল গরু হয় সাদা গরু পেটে অনেক সময়
সাদা বড় হয়, এটা কেন হয়, এটা হয় কিসের জন্য? ওই যে জিনের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্য বংশক্রম এরা লাভ পায় তাদের আকার আকৃতি। সেই জন্য এখানে বলা হয়েছে যে একই পার্থক্য তৈরি হয় তাদের জিন সম্পদের সামান্য বৈচিত্র্যের কারণে, কারণ জিনের মাধ্যমে জীবের বংশগত বৈশিষ্ট্য বংশানুক্রমে সঞ্চারিত হয়। যেটা বলছিলাম যে ছেলে বাবা মায়ের মতো হয়, ছেলে মেয়ে বাবা মায়ের মতো হয়, একটা গরু সাদা গরু পেট থেকে সাদা গরু হয়, সেটা কিসের কারণে? এই জীবের বংশগত বৈশিষ্ট্য বংশানুক্রম সঞ্চারিত হওয়ার মাধ্যমে। প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য নির্দিষ্ট জিন থাকে, এখন প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য জিন থাকে নির্দিষ্ট, কিন্তু জিন থাকে ভিন্ন কারণে এই জিনের গঠন ও বিন্যাসের পরিবর্তন হয়ে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং নতুন প্রজাতি উদ্ভব হয়ে থাকে। যেমন কালা গরুর পেটে কিন্তু সাদা বাছুরও হয় না? হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের মানুষের মধ্যে দেখা যায় যে আমাদের মধ্যে আমাদের ভাই বোনের মধ্যে কেউ আমরা মশা হয়ে কেউ কালো হয়ে থাকি, এটা কি হয়েছে? এটা হয়েছে এই জিনের গঠন ও বিন্যাসের পরিবর্তনের কারণে। এজন্য এবং নতুন প্রজাতির এই প্রক্রিয়া জীবের মধ্যে যে বৈচিত্র্য ঘটে একেই বলা হয় বংশীয় বৈচিত্র্য। তাহলে আমরা পরিষ্কার করে বলতে পারি যে বিভিন্ন কারণে এই জিনের গঠন ও বিন্যাসের পরিবর্তন হয়, জীবের বৈশিষ্ট্য পরিবর্তন হয় এবং নতুন প্রজাতির উদ্ভব হতে পারে। এই প্রক্রিয়ায় জীবের মধ্যে যে বৈচিত্র্য ঘটে একেই বলা হয় বংশীয় বৈচিত্র্য। তাহলে বংশীয় বৈচিত্র্য সম্পর্কে আর কোন কথা আছে? আচ্ছা ঠিক আছে, তারপরে পরবর্তীতে আমরা যাচ্ছি, আমরা পরবর্তীতে কিছু ছবি দেখি। এখানে অনেকগুলি প্রাণী তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয় এই প্রাণীগুলিকে তোমরা চেনো। এটা এই প্রাণীটা কি চেনো তোমরা? হ্যাঁ চেনো। এটা কি এখন পৃথিবীতে আছে? হ্যাঁ, এটা পৃথিবীতে নাই, এই ডাইনোসর এখন বিলুপ্ত হয়ে গেছে, এর মতো অনেক পাখিও বিলুপ্ত হয়ে গেছে। এই পাখিগুলো কিন্তু আর দেখা যায় না, খুব কম দেখা যায়। কেন কম দেখা যায়? চিত্রের প্রাণীগুলো এখন আর দেখা যায় না কেন? কি জন্য দেখা যায় না? এই মরু পরিবেশে যে সকল জীব আছে তারা খাপ খায় টিকে আছে, তবে বাস্তুতন্ত্রের উপাদানগুলি কোনো পরিবর্তন হলে কি হবে? এই যে আগে আমি ভূমিকায় বলেছিলাম যে বাস্তুতন্ত্রের বিষয় নিয়ে আলোচনা করা হবে, এবং সেখানে বলা হয়েছে যে বাস্তুতন্ত্রের এই জীবগুলি কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত হচ্ছে এই জন্য যে তারা নির্ধারিত তাদের জন্য যে পরিবেশ থাকা দরকার সেই পরিবেশটা এখানে নষ্ট হয়ে গেছে। এখন মাছকে যদি পানির উপরে রাখা হয় মাছ কি টিকে থাকতে পারে? পারে না। এই জন্য যে প্রত্যেকটা জীব তার স্ব পরিবেশে সে টিকে থাকতে চায় এবং টিকে থাকে। আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে অনেক প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তার মধ্যে দু একটা নাম বলতে পারো কি? হ্যাঁ, যেমন শকুন। শকুন কিন্তু আমাদের দেশে আর তেমন দেখা যায় না, আগে খুব শকুন দেখা যাচ্ছে। কারণটা কি? এখন সেই পরিবেশ, শকুনের যে পরিবেশ ছিল সেই পরিবেশ এখন আর সেই আগেকার পরিবেশ নেই, যার জন্য শকুন আর দেখা যায় না। তাহলে যে এই যে মরু পরিবেশে সকল জীব আছে তার খাপ খায় টিকে আছে, তার জীবনের সাথে পরিবেশের খাপ না খাইলে সে জীব কখনো টিকে থাকতে পারে না, যার কারণে এই বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্যের কারণে এই জীবগুলি আজকে কি হয়েছে? বিলুপ্তের পথে হয়েছে। অনেক জীব কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, ডাইনোসরস তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। আর এই সমস্ত প্রাণী বিলুপ্ত হওয়ার কারণে আমাদের পরিবেশের কিন্তু ভারসাম্য নষ্ট হয়েছে। তোমরা জানো যে পানিতে কি থাকে? ঝিনুক থাকে না? এই ঝিনুক কি তোমরা চেনো কেউ? হ্যাঁ, অনেকেই কিন্তু চেনো না, যারা নদী বা বিলের নিকটবর্তী যারা বসবাস করো তারা ঝিনুক চেনে। এই ঝিনুক কি করে? ঝিনুক কিন্তু পানি
পরিশুদ্ধতা করে, পানি পরিশুদ্ধ করে এবং পানিকে ঠান্ডা রাখে। আর পানিকে ঠান্ডা রাখার কারণে কি হয়, পানির মধ্যে যে সমস্ত জীব মাছ বসবাস করে তারা সঠিকভাবে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে। তারপরে দেখো যে এই যে ব্যাঙ, ব্যাঙকে এখন দেখা যায় এটা কিন্তু বিলুপ্তির পথে। এই ব্যাঙ কিন্তু তার সম পরিমাণ কীট পতঙ্গ খায়। একটা ব্যাঙের যতটুকু ওজন আছে ঠিক অতটুকু পরিমাণ তারা কি খেতে পারে, কীট পতঙ্গ খাইতে পারে। আর এরা এই কীট পতঙ্গগুলি খাওয়ার কারণে কি হয়েছে, ফসলে তারা ক্ষতি করতে পারে না, কিন্তু বর্তমানে রাসায়নিক সার ও বিষ প্রয়োগের কারণে এখন সেই ব্যাঙ আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে। এবং পাখিদের মধ্যে অনেক পাখি কিন্তু এখন আর নাই, যেমন পেঁচা। পেঁচা নাম শুনেছ তোমরা, পেঁচা, শকুন, তারপরে তোমার চিল, ঈগল, বাজ পাখি, এরা এরা কিন্তু পরিবেশ আর নাই। কেন নাই, তাদের পরিবেশে বেঁচে থাকার মতো পরিস্থিতি, এই বাস্তু সংস্থান তাদের, বাস্তুতান্ত্রিক সংস্থান তাদের নাই, যার কারণে তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এই পেঁচা, ঈগল, চিল এগুলি এবং বাজ পাখি, শিকারি পাখি বলে, এরা কি করে, এরা ইঁদুর ধ্বংস করে। একটা পেঁচা প্রতিদিন 3টি ইঁদুর খেতে পারে। এখন ইঁদুর কি করে, ইঁদুর আমাদের ফসলের ক্ষতি করে। একটা ইঁদুর এক বছরে 440টি বাচ্চা দেয়। তাহলে এইভাবে যদি বাচ্চা দিতে থাকে তাহলে কি ইঁদুরের রাজত্ব হবে না? তাহলে এইভাবে যদি ইঁদুর বাড়তে থাকে, একে ধ্বংস করার জন্য কিন্তু সেই পাখিগুলো আমাদের নাই, পেঁচা নাই, ঈগল নাই, বাজ পাখি নাই, যার কারণে আজকে আমাদের এই পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। সাপের কথা বলি, সাপও কিন্তু এখন আর দেখা যায় না, সাপও আমাদের পরিবেশ থেকে বিলুপ্ত হয়েছে প্রায়। তো এসো আমরা বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্যটা কি একটু বলি। বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য একটি বাস্তুতন্ত্রের ভৌত উপাদান, রাসায়নিক উপাদান ও যৌগিক উপাদানগুলির মধ্যে কোনো প্রকার পরিবর্তন দেখা দিলে সেখানকার বাস্তুতন্ত্রের ভারসাম্য ব্যাঘাত ঘটে। বাস্তুতন্ত্রের ভৌত উপাদান, সেখানকার যে ভৌত অবকাঠামো আছে, যেমন আমাদের গাছপালা, তারপরে নদী নালা, এইগুলি যদি পরিবর্তন ঘটে তাহলে আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য ব্যাঘাত ঘটবে। আর বাস্তুতন্ত্রের ভারসাম্য ব্যাঘাত ঘটলেই তখনই আমাদের যে পরিবেশে যে জীবজন্তুগুলি থাকার কথা সেগুলি আস্তে আস্তে সেখান থেকে বিদায় নেয়, সেখানে আর থাকে না। তারপরে জৈবিক উপাদানের মধ্যে কোনো প্রকার পরিবর্তন ঘটে, এসব পরিবর্তন অবশ্যই ধীর ও ধারাবাহিক। এই পরিবর্তন কিন্তু হঠাৎ করে ভূমিকম্পের মতো পরিবর্তন হয় না, যে হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল আর সেখান থেকে জীব জন্তু সব সেখান থেকে চলে যাওয়া। ধীরে 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 পরিবর্তন হওয়ার কারণে তার জীবজন্তুগুলো ধীরে ধীরে সেখান থেকে বিদায় নিয়েছে পৃথিবী থেকে। যেমন দেখো আমাদের দেশে আগে শকুন থাকতো, ওই শকুনগুলি কী করতো, আমাদের যে নোংরা ময়লা থাকতো সেগুলিকে খেয়ে পরিবেশটাকে সুন্দর পরিবেশে রাখতো। এখন কিন্তু কোথাও যদি কোনো কিছু একটা গরু ছাগল মরে থাকে, সেগুলি কিন্তু আর খাওয়ার বা সেগুলো পরিষ্কারের মতো কোনো জীবজন্তু আমাদের বাংলাদেশে আবদ্ধ নেই, হয়তো অন্য কোনো দেশে থাকতে পারে। ফলে যে বৈচিত্র্যের সৃষ্টি হয় তাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কি বললাম যে পরিবর্তন, এই পরিবর্তন ধাপে ধাপে খাওয়ানোর সেখানকার বসবাসের জীবের মধ্যে পরিবর্তন সাধিত হয়, ফলে যে বৈচিত্র্যের সৃষ্টি হয় তাকেই বলা হয় বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য। মানে ধীরে ধীরে সেই পরিবেশের যখন অধঃপতন ঘটতেছে তখন আস্তে আস্তে সেখান থেকে সেই জীবগুলো আস্তে আস্তে সেখান থেকে সরে যাচ্ছে। একটি ছোট পুকুরের বাস্তুতন্ত্রে যেসব উদ্ভিদ ও প্রাণী বসতি গড়ে ওঠে তা নদীর বাস্তুতন্ত্র থেকে ভিন্নতা। এখন
একটি পুকুরের বাস্তুতন্ত্র, যেমন পুকুরের মধ্যে শ্যাওলা বা অন্য কোনো গাছগাছালি উদ্ভিদের মধ্যে যদি থাকে, সেগুলি থাকলে প্রাণী পানির মধ্যে যে সমস্ত প্রাণী বা মাছ থাকে তারা খেয়ে বাঁচতে পারে, কিন্তু নদীর বাস্তুতন্ত্র থেকে তারা কিন্তু ভিন্ন। নদী একটা চলমান, পানিতে চলে। আর আমাদের বাংলাদেশে তো এখন নদী সকলেই বন্ধ হয়ে গেছে, এখন তো আমাদের আরও বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে, মানে পরিবেশ প্রতিক্রিয়ার মধ্যে আছে। বন, তৃণভূমি, হ্রদ, নদী, জলাভূমি, পাহাড়, সাগর, মরুভূমি প্রভৃতি বাস্তুতন্ত্রে গড়ে ওঠে নিজস্ব বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি এক একটি জীব সম্প্রদায়। এখন বন, বনে বাস করে বাঘ। এখন যদি বন উদার করে দেই তাহলে কি বাঘ সেখানে বাস করবে? বাস করবে না। তৃণভূমি, গরু চালন যেখানে করা হয়, যেখানে গরু ঘাস খায়, তৃণভূমি হরিণ ঘাস খায় বা এই সমস্ত ঘাস যে সমস্ত প্রাণী খায় সেই তৃণভূমি যদি না থাকে, হ্রদ বা নদী, জলাভূমি, হ্রদ এবং নদী না থাকার কারণে আজকে বাংলাদেশ থেকে আমাদের দেশীয় মাছগুলি কিন্তু আমরা আর পাচ্ছি না। কী জন্য পাচ্ছি না? এই যে নদী বা হ্রদটা, এখন আমরা পুকুরের মাছ বিকল্প উপায়ে পুকুরের মাছ চাষ আমরা করছি। তারপরে আসো, এবং পাহাড় সাগর, পাহাড় তোমরা ইতিমধ্যে দেখেছো, অনেক সময় আমাদের পাহাড় ধসে যায়, পাহাড় পর্বত কেটে সেখানে গাছগাছালি আছে কেটে উজাড় করা হয়, এবং সাগর মরুভূমি বাস্তুতন্ত্রে ভরে ওঠে নিজস্ব বৈশিষ্ট্য। এইসব সবাই কিন্তু প্রত্যেকটা এই যে এখানে যে উপাদানগুলি আছে সব কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে, আর এই এক একটি জীব সম্প্রদায়ই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে এই জীবগুলি বাস করে এবং তাদের বৈচিত্র্য আমরা সেখানে দেখতে পাই। এখন আমার পাঠের শেষের দিকে আমরা আসছি। তা আমাদের এই পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য অনেক প্রাণী ভূমিকা রাখে বা রেখেছিল, এখনও রাখে, যার জন্য এখনও আমরা আমাদের পৃথিবীর কিছুটা হলেও পরিবেশের বাস্তুতান্ত্রিক ভারসাম্য আমাদের আছে। বিশেষ করে আমরা এখানে এটাকে শিকারী প্রাণী এর বা ঈগল বলা হয়, এর ভারসাম্য রক্ষায় এর ভূমিকা কী হবে এটা আমি বলেছি। যে এই শিকারী প্রাণীগুলো কী করে, এরা এই যে ইঁদুর আমাদের ফসলের ক্ষতি করে, সেই ফসল কিন্তু এরা রক্ষা করে কীভাবে? ইঁদুরকে হত্যা করে এরা ফসল রক্ষা করে। তাহলে এই ঈগল কি আমাদের পরিবেশের জন্য উপকারী নয়? নিশ্চয়ই উপকারী। এই ইঁদুর, ইঁদুর কিন্তু আমাদের, ইঁদুরও আমাদের ভারসাম্য কিছুটা হলে রক্ষা করে ইঁদুর, কারণ ইঁদুরও পোকামাকড় খায়, পোকামাকড় খেয়ে এরা ভারসাম্য রক্ষা করে। এইটা হচ্ছে শকুন। এই শকুন কি করে? এই শকুন পৃথিবীতে যত মৃত তোমার জিনিস আছে পরিবেশে, সেই পরিবেশের জিনিসগুলি খেয়ে পরিবেশকে সুন্দর এবং সুস্থ রাখে, এরাই হচ্ছে এই শকুন। তাহলে আমরা জীব বৈচিত্র্যের মধ্যে যে বৈচিত্র্য এ পর্যন্ত আলোচনা করলাম, প্রত্যেকটা জীবই কিন্তু আমাদের পরিবেশেই তারা বেঁচে থাকে এবং পরিবেশে টিকে থাকতে চায়, এবং সেই পরিবেশগুলো টিকে রাখার দায় দায়িত্ব অনেকটা কিন্তু আমাদের উপর। এসব আমরা আমাদের এই সুন্দর পরিবেশ টিকে রাখি, আমাদের দেশে সবুজায়ন করি, আমরা গাছ লাগাই, আমরা গাছ লাগাই আমাদের এই পরিবেশটাকে সুন্দর করি এবং সবুজ করি, যাতে করে যে সমস্ত পশু পাখি এবং জীবজন্তু আছে তারা অনুকূল পরিবেশ পায়, এবং এই অনুকূল পরিবেশে যেন তারা টিকে থেকে আমাদের পরিবেশকে সুন্দর করে এবং পরিবেশের সাথে খাপ খাওয়ায় আমাদের প্রজন্মকে একটি সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিতে পারি, এই আশা প্রত্যয় ব্যক্ত করে
আজকে আমার এই পাঠ সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।